কয়েক মাস ধরে চলা পানি সংকটে বিপর্যস্ত রাজধানী মিরপুরবাসীদের জনজীবন। স্থানীয়দের দাবি, শেওড়াপাড়া ও কাফরুল সহ বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও সমাধানে নেই কোনো কার্যকর উদ্যোগ। পানির স্তর নিচে নেমে যাওয়া ও পাম্প বসানোর জায়গা না পাওয়ায় কথা জানিয়েছেন ওয়াসা কর্তৃপক্ষ। রাজধানীর মিরপুরে শেওড়াপাড়া ও ইব্রাহিমপুরে 300 পরিবারের পানি সরবরাহ নেই গত কয়েক মাস ধরে। গত 15 দিন ধরে একদমই পানি নেই, এক ফোঁটা পানিও আসে না, আর যেটার জন্য আমাদেরকে মোটামুটি বাসা বাড়ি ছেড়ে দেওয়ার মতো অবস্থা হচ্ছে। দিনের অর্ধেক সময়ই পানির পিছনে তারা ব্যয় করতেছে, যার কারণে সবার অফিস কাজ সবই হ্যাম্পার হচ্ছে। এলাকাবাসী জানায়, গত 3 মাস ধরে পানির সমস্যা চলছে। এই এলাকার কারো ঘরে কোনো পানি নেই, কেউ পানি কিনে খাচ্ছেন, তারপরও ওয়াসা পানি সাপ্লাই দিতে পারছে না। কিছু বাড়িওয়ালা ব্যক্তিগত উদ্যোগে পার্শ্ববর্তী এলাকা থেকে পানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। পানি আসে না, আমরা ওই বাসা তো নি, বাড়িওয়ালারা একান্ত নাইয়া দেয়, এ কোনো রকম একটু একটু চলে। আমরা অ্যাপ্লিকেশন করে সমস্ত বাড়িওয়ালাদের সিগনেচার সহ সাবমিট করছি, কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে কোনো মানে সুরাহা পাইনি। যারা ভাড়াটিয়া তাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, তারা বাসা ছেড়ে দিচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, এলাকার পানির পাম্পটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে, কিন্তু এখন আর তা সংস্কারের মতো অবস্থায় নেই। এত বড় এরিয়া, আপনার নতুন নতুন বাড়ি হয়েছে, আগে তো আর এত বাড়ি ছিল না, তখন এত সমস্যা হয় নাই, এখন বাড়িও প্রচুর, এই কারণে আর কাভারেজ দেওয়া যাচ্ছে। বোরিংও শেষ হয়ে গেছে, বোরিং একটা পাম্প কতদিন আর পানি দেয়, তো আর লেয়ার তো নিচে নামাই। প্রতিকার কি তার সদুত্তর নেই ওয়াসার স্থানীয় পাম্প কর্তৃপক্ষের কাছে। কবে দুর্ভোগ কমবে তাও জানে না এলাকাবাসী। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা।